কলম কিনা লাগবে, এই ম্যাটাডোর কলম ভালো, ওই কলম নিয়ে আই। ছোট বাচ্চারা বলে না এটা, আমরা ছোটবেলায় বলে দিই ম্যাটাডোর কলমের লেখা সুন্দর। আমরা মার্কেটিং কিন্তু জন্মের পর থেকে করি, জন্ম পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত করি। বয়স হলে কি করি, বয়স যখন বুড়ো হয়ে গেছে কোন বন্ধু যদি এসে বলে বন্ধু আমার একটা আতর কিনে লাগবে, এই আমি এই আতর ব্যবহার করি, বাজার থেকে এই আতর নেই, খুব সুন্দর বলি না আমরা অমুক দোকানের সিট কাপড় থেকে ফতুয়া বানাইছি, কি সুন্দর আরাম, অমুক দোকান থেকেই বানাও বলি না আমরা। তাহলে কি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মার্কেটিং করি, কিন্তু কোনো বেনিফিট পাই না, কোনো লাভ পাই না। আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেখানে আপনি শুরু করবেন, মার্কেটিং করবেন, আপনি এখান থেকে বেনিফিট পাবেন, আর কিচ্ছু না। এটাকে অনেক কঠিন ভাবে নেওয়া হবে না, কি করব এখানে আমি মানুষ হয়ে পাবো, মানুষগুলো লাগবে, ওই যে দেখালো স্যার 12 জন লাগবে, 16 জন লাগবে, কে 16 জন আমার কথা শুনবে? আপনি জন্মের পর থেকে এখন পর্যন্ত 16,000 মানুষকে এরকম কিছু না কিছু কিনে দিয়েছেন। আপনি প্রতি বছর লিখে লিখে রাখেন কাকে কি কিনে দিলেন, আপনি লিখে রাখবেন দেখবেন 16,000 পার হয়ে গেছে, সব কিনে দেন আপনি, কিছু না কিছু পরামর্শ দেন আপনি। তাহলে ওই মার্কেটিংটা যদি আপনি নেটওয়ার্ক সিস্টেমে করেন তাহলে এখান থেকে আপনি বেনিফিট পাবেন। বুঝতে পেরেছেন? সহজ ভাষায় বললাম, বুঝতে পেরেছেন নেটওয়ার্কিং জিনিসটা কি? তাহলে বুঝতে পেরেছেন এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি নিজে ব্যবহার করবেন, অন্যজনকে আপনি এই ব্যবহার সম্পর্কে বললেন, যার ভালো লাগবে সে বলবে, যার ভালো লাগবে না সে নেবে না। আপনার কাজ কি? ভাই এই পেজটা আমার, নেবেন না, নেবেন না, নেবেন না, নেবেন, হ্যাঁ দেন একটা নেই, নেন, ওকে। এরা যে নিল না তার জন্য আপনি বুঝতে কেন হবে? ওই যে দোকানদার, ওনার সামনে তো কত মানুষ যাচ্ছে, সবাইকে ওই দোকানে চা খাচ্ছে। তাহলে আপনার জন্য কাছ থেকে যদি কেউ আপনি বলছেন ভাই পেজটা খুব ভালো, খুব মানে উপকার আছে, পেজটা নেন না, ভাই আমার লাগবে না, আমি নিবো না, ক্লোজ আপ নেই, আমার ক্লোজ আপই ভালো আছে, তখন আপনার মনটা খারাপ, ওহো আমি তো বললাম আমার কথা শুনলো না, মনটা খারাপ হয় না? ওই দোকানদারের তো মন খারাপ হয় না, তাহলে আপনার কেন হয়? ওই দোকানের সামনে তো প্রতিদিন শত শত মানুষ যায়, সবাইকে চা খায়, যার খাওয়ার দরকার সে খায়। তা আপনি প্রতিদিন শত শত মানুষকে বলবেন, প্রতিদিন 10 জন মানুষকে বলবেন, 10 জন যদি কিনতে হবে 10 জন কিনলে আপনি খুশি, যদি 10 জন না কিনে তাহলে আপনি বেজার, তাহলে হবে? একটা দোকানে সবাই কিনবে কাস্টমার? আপনি যদি পেঁপে গাছের বীজ ছড়ান, 100টা বীজ ছড়ালে কি 100টাই গাছ হবে? হবে? আবার 100টা বীজ ছড়ালে যদি 70টা গাছ হয়, 70টা গাছই কি বড় হবে? ছোটবেলায় কিছু ছাগলে খাবে, কিছু ভেঙে যাবে, কিছু ঝড়ে উল্টে যাবে, মরে যাবে। ধরেন 70টার মধ্যে 50টা বড় হয়েছে, 50টায় কি ফল ধরবে? স্বাভাবিক, এটা মাথার মধ্যে নিয়ে নেবেন, স্বাভাবিক। আমি 10 জনকে বলছি 2 জন নিতে পারে, স্বাভাবিক, সবাই তো নিবে না, কিন্তু আসলে 10 জন বললে 2 জন না, 8 জনই নাই বলেই দেখেন নাকি? আচ্ছা আমি যেখানে ছিলাম সেখানে আসি, স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়াতে হবে। এই যে এত কিছু করবেন কিভাবে করবেন? যদি আপনি দক্ষ না হন তাহলে করতে পারবেন? আপনি যখন কাউকে বলছেন ভাই আমি একটা কাজ করছি, অনেক স্মার্ট একটা কাজ, আমি আমার প্রতিদিনের যে কাজ সেই কাজ সামলায়া আমি সপ্তাহে 10-12 ঘন্টা সময় দিই, প্রতিদিন 1-2 ঘন্টা সময় দিয়ে এখান থেকে একটা স্মার্ট ইনকাম করি, এখান থেকে আমার একটা আয় আসে, তো আপনি এই কাজটা করতে পারেন ভাই আসেন? তখন ওই ভাই তো বলবে হ্যাঁ কি কাজ আমাকে বলেন, যদি না জানা থাকে। তারপরে যখন বলতে যাবেন তখন হচ্ছে সমস্যা, তখন কি, তখন ভাই আমি তো বলতে পারি না, অমুক ভাই লাগবে, আমি তো ভালো করে বুঝাইতে পারবো না, অমুক স্যার লাগবে, এরকম করেন না? অমুক স্যার এখন ওই সময়ে নাই যে সময় আপনার গেস্ট আসছে, আপনার বন্ধু যে সময় জানার জন্য আসছে, অমুক স্যার নাই তার ব্যক্তিগত কাজে বাইরে, তখন আপনি কি করবেন? এই জন্য নিজেকে জানতে হবে। এখন নিজেকে জানার যদি কমতি থাকে তাহলে লসটা আপনার নিজের হবে, আর নিজের জানা যদি আপনার পর্যাপ্ত জানা থাকে তাহলে আপনার নিজের লস নাই, আপনি স্বয়ংসম্পূর্ণ মানুষ। একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে সেলফিশ মানুষ যারা, স্বার্থপর, তারা কখনোই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। ভালো কিছু করতে হলে আপনার সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবে। আমি যদি উদাহরণ দেই এভাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বর্তমান ইলন মাস্ক, ওনার নাম, ওনার বিজনেসটা কি তাহলে? এত টাকা কই পাইল? ওনার বিজনেস হচ্ছে গাড়ির বিজনেস, উনি গাড়ি তৈরি করে, প্রাইভেট কার তৈরি করে। আচ্ছা কি তাহলে কি প্রাইভেট কার তৈরি করে হঠাৎ করে উনি বড়লোক হলো? মনে করেন আপনি বাজারে চকলেট বিক্রি করবেন, অনেক বাজারে অনেক রকমের চকলেট আছে, আপনি আবার নতুন করে চকলেট নিয়ে আসছেন, আপনার চকলেট কেন খাবে? আপনি কি বলবেন কাস্টমারকে? কিছু তো একটা বলতে হবে, কি বলবেন? আমার চকলেট ওই চকলেটের থেকে ভালো, কি ভালো, কি কি গুণ আছে এর মধ্যে, এটা খাইলে কি হবে, কিছু একটা বলতে হবে নাকি? কিছু না হলে মানুষ খাবে?
আপনারটা কেন হবে, বাজারে তো অনেক আছে তাহলে আপনারটা কেন হবে, কিছু তো একটা বলতে হবে, বলতে হবে না? এখন এই যে ইলন মাস, উনি বাজারে তো অনেক গাড়ি আছে, এখন উনিও গাড়ি নিয়ে আসছে বাজারে, এখন ওনার গাড়ির তাহলে কি আছে যেটার জন্য ওনার গাড়ি মানুষ কিনবে? উনি চিন্তা করে দেখেছে সারা পৃথিবীতে এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, বাড়তে বাড়তে এত বেশি হয়ে যাচ্ছে যে পৃথিবীর হিমালয় পর্বতগুলো গলে গলে, এগুলো এত বেশি গলে গলে যাচ্ছে গরমের কারণে, এত বেশি গলে যাচ্ছে যে ভবিষ্যৎ জীবনে পৃথিবীর কিছু দেশ, বিশ্বের কিছু দেশ পানির নিচে তলিয়ে যাবে, সেটা আগামী 50 বছরের মধ্যেই বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে এরকম। তার মধ্যে একটা দেশের নাম চলে আসছে, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের মানে 90% ভূমি ডুবে যাবে আগামী 50 থেকে 100 বছরের ভিতরে। ইলন মাস্ক এখন চিন্তা করলো যে আমি মানুষের জন্য কি করতে পারি, এই কার্বন ডাইঅক্সাইড কিভাবে কমানো যেতে পারে। উনি চিন্তা করলো আমি এমন একটা গাড়ি তৈরি করবো যে গাড়ি থেকে ধোঁয়া বের হবে না, ব্যাটারি চালিত গাড়ি, যেটাকে বর্তমানে হাইব্রিড গাড়ি বলা হচ্ছে। ব্যাটারি চালিত মানে তেল দিয়ে চলবে না, ব্যাটারি দিয়ে চলবে, সেই গাড়ির ধোঁয়া হবে না, তার কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। উনি এরকম চিন্তা করলো, চিন্তা করার পর উনি বাজারে গাড়ি নিয়ে আসলো, পৃথিবীর বড় বড় দেশগুলো সেই গাড়ি ব্যবহার করতে করতে, পৃথিবীর উন্নত দেশগুলো তো ওই গাড়ি মানে এই পেট্রোল চালিত কোনো গাড়িই চলে না, এরকম কিছু দেশ আছে, ওই ওনার গাড়ির বিক্রি হতে 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 উনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে গেল, ইলন মাস্ক। আমরা যদি বিল গেটসের, এর আগের শ্রেষ্ঠ ধনী ছিল বিল গেটস, বিল গেটসের কথা বলি, উনি তাহলে কি চিন্তা করেছে? উনি চিন্তা করেছে আমি এমন কিছু আবিষ্কার করব যেটা দিয়ে সারা পৃথিবী অনেক ধাপ এগিয়ে যাবে। এই যে আজকে একটু আগে আমরা প্রজেক্টর দিয়ে যে দেখলাম কম্পিউটার চালায় সফটওয়্যার, এই সফটওয়্যার কিন্তু বিল গেটস আবিষ্কার করেছে। আপনি যদি মনে করেন যে ইউনিক কিছু করবেন, ইউনিক মানে সবার থেকে আলাদা, তাহলে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন। আর সবাই যেটা করে সেটা আপনি করবেন তাহলে বড় হওয়া খুব মুশকিল। সবাই বাজারে দোকান দিচ্ছে, আপনি একটা দোকান দেন, ওই দোকান অনেক বড়, সব ওই বাজারের মধ্যে সবথেকে বড় দোকান করা খুব কঠিন, খুব কঠিন, দিয়ে দেখেন আপনি। আলাদা কিছু চিন্তা করতে হবে, ইউনিক কিছু, সবাই যেটা করছে গতানুগতিক, সেটার বাহিরে কিছু। আমাদের যে এমএলএম বিজনেস সেটা হচ্ছে গতানুগতিক চিন্তার বাহিরে। আমি একটা কথা বলে থাকি সবসময়, আমরা যখন বাড়ি করব, আমরা যখন রুম উঠাবো নিজে থাকার জন্য, যখন বাড়ি করব, সেই বাড়ির দক্ষিণা জানলা আমরা রাখবো ফজরের নামাজের আজান শোনার উদ্দেশ্যে। আমি উদ্দেশ্যটা করব যাতে এই জানালা দিয়ে ফজরের নামাজের আজান শুনে আমি নামাজ পড়তে পারি, তাহলে কি হবে, আমি সওয়াব পাবো, ভালো কাজ কাজের নিয়োগ করার সাথে সাথে সওয়াব, ঠিক কিনা? হাদিস, আপনি নিয়োগ করতে পারেন আর না পারেন, মানে আপনি বাড়ি করতে পারেন আর না পারেন, কিন্তু আপনি যদি নিয়োগ করেন যে আমি জানালা রাখবো ফজরের নামাজের আজান শুনে নামাজ পড়ার উদ্দেশ্যে, সাথে সাথে সওয়াব পাবেন আপনি, আপনার বাতাস কি আটকাবে? আর আপনি যদি বলেন যে ভাই জানলাটা একটু বড় করেন, ঠাই লাগাবো দুইটা, বাতাস যেন বেশি আসে, ভাই এখন গরমের দিন খোলামেলা নেওয়া ভালো লাগে না, আপনি নিয়োগ কি করছেন বাতাসের, আপনি কি সব পাবেন? একই জিনিস দেখেন, একটু চিন্তা করেন, একই জিনিস, শুধু নিয়ত করবেন যে আমি ফজরের নামাজের আজান শুনে নামাজ পড়তে যাব, তাহলে আপনি সওয়াবও পাচ্ছেন বাতাসও পাচ্ছেন, আর শুধু নিয়ত করছেন আলো বাতাস আর বাতাস যেন বেশি পাই, ভাই আপনি সওয়াবটা আর পাচ্ছেন না, বঞ্চিত। একই জিনিস, একই খরচ, একই কাজ, একই সব, ভালো কাজের নিয়ত করতে হবে, তাহলে কি আপনার এক আলাদা কিছু করতে হবে, ইউনিক কিছু করতে হবে, সবাই যেটা করে সেটার থেকে আলাদা কিছু করতে হবে। যদি এই আলাদা কিছু আপনি করতে পারেন তবেই আপনি সাকসেস হতে পারবেন। এই আলাদা কিছু হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সারা বাংলাদেশে মানুষ বিজনেস করছে দাঁড়িয়ে পাল্লা, দোকান ইনভেস্ট অনেক মাল অনেক কিছু নিয়ে, আর আপনি বিজনেস করবেন একটা কলম, একটা খাতা আর একটা ব্যাগ, আর কিচ্ছু না। আপনার কাছে আর কিছু আছে? এখানে যারা বিজনেস করছে, যারা ইনকাম করে এখানে মাসে মাসে, তারা কি এখানে মাল নিয়ে আসছে সাথে করে? মাল নিয়ে আসছেন? আপনাদের কাছে দাঁড়ি পাল্লা আছে, ওজন মাপার ডিজিটাল মেশিন আছে, কিন্তু আপনারা ব্যবসা করেন স্মার্ট বিজনেস, একটা মোবাইল, একটা খাতা আর একটা কলম, আর কিছু লাগে আমাদের বিজনেস করতে? দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীর অন্যতম বিজনেস, তার একটা বড় উদাহরণ দেই। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাম শুনেছেন? শুনেছেন নাকি শুনেন নাই? মানে এর আগের যে প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প, উনি আমেরিকার 10টা ধনীর মধ্যে একটা ধনী, আমেরিকার 10 জন ধনীর মধ্যে একজন ধনী। সেই ডোনাল্ড ট্রাম্পের মেন বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। উনি এরকম একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির জনক, মালিক। আমাদের যেমন এই এমএক্সএন এর মালিক কে? ডক্টর আলমগীর মতি, না উনি জনক না, উনি প্রতিষ্ঠা করেছেন এটা, উনি জন্ম দিয়েছেন এমএক্সএন। এরকম আমেরিকায় একটা এরকম একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং সে আমেরিকার 10টা বড় ধনীর মধ্যে একজন। পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এর থেকে বড় ধনী আর কেউ নেই। কারণ কি জানেন, আপনি একটা দোকান থেকে প্রত্যেক মাসে যদি 50 লাখ ইনকাম করেন,
তাহলে এরকম একজন সিপিএস এর নিচে 50,000 ডিস্ট্রিবিউটর যদি থাকে, 50,000 ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যদি 1 টাকা করে কমিশন পায়, তাহলে সে আপনার থেকে অনেক বেশি ইনকাম করে। এটাই নেটওয়ার্ক মার্কেটিং। টিম ওয়ার্ক, টিম ভিত্তিক কাজ করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে যা পারছেন? আচ্ছা এখন আসি ভাই, অনেকে তো অনেক কথা বলে, আমার তো অনেক দিন হয়ে গেল ভাই, আমার সেই কবে জয়েন করেছি এখনো পর্যন্ত কিচ্ছু হচ্ছে না, হতে পারছি না, আমার আশেপাশের মানুষ আমাকে অনেক কথা বলে ভাই, আমার তো কিছু হচ্ছে না, আমি এখন কি করি, এরকম বলে না অনেকে? একটা ছোট্ট উদাহরণ দিই। এক হাতি আর এক কুকুর খুব ভালো বন্ধুত্ব ছিল, একই সাথে থাকতো তারা জঙ্গলে, একটা কুকুর এবং একটা হাতি। তারা একই সাথে সময়ে একই সাথে প্রেগনেন্ট হইলো, মানে গর্ভবতী হলো, একটা কুকুর এবং একটা হাতি। এখন হাতির তো বাচ্চা হতে 2 বছর সময় লাগে, এটা কি জানেন আপনারা? হাতির বাচ্চা হতে 2 বছর সময় লাগে, আর কুকুর কিন্তু 6 মাস পর ডেলিভারি হয়, এটা জানেন? 6 মাস পরে যখন কুকুরের 6টা 7টা বাচ্চা হলো, কুকুরের কিন্তু একসাথে 5টা 6টা 7টা 8টা বাচ্চা হয়, তাই না? 6টা বাচ্চা হলো, ওই কুকুর এখন হাতির কাছে গিয়ে বলতেছে, ভাই কি খবর তোর, আমার তো হলো, তোর কবে হবে? এখন হাতি তো কিছু বলতে পারতেছে না, কারণ হাতির একটা মান সম্মান আছে, সে বনের বড় পশু, মুখ সরু মোটা করে বলতেছে, ভাই দেখা যাক, ভাই আল্লাহ আছে, হবেই। আপনাদের মতো অনেকে বলে না কি ভাই নেটওয়ার্ক মার্কেটিং কবে থেকে করেন, কিছুই তো হয় না দেখি, কি হচ্ছে বলে না? ঠিক 6 মাস পরে আবার কুকুর প্রেগনেন্ট হলো, আবার বাচ্চা দিল, তখন হাতির কাছে গিয়ে আবার বলতেছে, ভাই কি হলো, আমার তো আবার হলো, তোমার কি খবর? হাতি তো মহা বিপদে পড়ে গেছে, হাতি এখন কি বলবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, 2 বছর পরে যখন হাতির বাচ্চা হলো, তখন কিন্তু সেটা হাতিরই বাচ্চা, জন্মানোর পরে তার লাখ লাখ টাকা দাম, আর কুকুরের বাচ্চা 6টা 8টা করে বছরে 4 বার যদি হয়, 2 বার যদি হয়, সে কুকুরের বাচ্চার কোনো দাম আছে? এত কুকুরের বাচ্চা হয় কিন্তু এত কুকুর কি বাঁচে? দেখা যায় এত কুকুর, যত বাচ্চা হয় তত কুকুর থাকলে তো মানুষের থেকে কুকুরই বেশি হইতো, তাই না? কিন্তু দেখা কিন্তু যায় না। এটাই হচ্ছে বড় আর ছোটর মধ্যে ডিফারেন্স, এটাই হচ্ছে ধৈর্য। হাতির বাচ্চা হতে সময় লাগবে রে ভাই, এটা সফলতা তো পরে, মাসে আপনি 10 লাখ টাকা ইনকাম করবেন সিপিএস হলে, তাও তো সিপিএস হতে সময় লাগবে আপনার, আপনি ইনস্ট্যান্ট চিন্তা করলে হবে না, তো একদিনে চিন্তা করলে হবে না, এটা সময় লাগবে, সময়ের দরকার আছে এটা, আর সময় নিয়ে যে কাজ হয় সেটা ভালোই হয়। আমরা এরকম অনেক কিছু দেখে আসছি। আমি আরেকটা কথা বলবো, অনেকে আমরা এরকম ভাবি যে কাজটা করতেছি কিন্তু কাজটা করে মজা পাচ্ছি না, কাজটা করবো কিনা ভাবতেছি, হচ্ছে না আমার দ্বারায় হচ্ছে না, কাজটা করবো কিনা ভাবতেছি, এরকম